আর সামাজিক মাধ্যমে কোনো বার্তা নয়, এবার একেবারেই সরাসরি সিপিএম এবং কংগ্রেসের সমর্থকদের বিজেপি ছাতার তলায় আসতে আহ্বান জানালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট জেলায় একটি বিশেষ সাংগঠনিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন। সেই সাংগঠনিক বৈঠকে উপস্থিত হয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এরাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে, কারণ কংগ্রেস এখন ক্ষয়িষ্ণু শক্তি, সিপিএমের যা ভোট ব্যাঙ্ক তা দিয়ে তারা কখনোই এরাজ্যে ক্ষমতায় আসতে পারবে না, তাই সকলেই বিজেপি ছাতার তলায় আসলেই তৃণমূলকে সরানো যাবে। তৃণমূল কংগ্রেস যে একজন অধ্যাপককেও হারমাত বানিয়ে দিতে পারে, সেই জন্য তৃণমূল কংগ্রেসের এই অধ্যাপক নেতা এই কথা বলেছেন। বাংলার মানুষ আরও একবার দেখলো যে তৃণমূল কংগ্রেস এমন একটা নোংরা জায়গা যেখানে একজন অধ্যাপকও কয়েক বছরের মধ্যে হারমাতে রূপান্তরিত হয়ে যায়। উনি এমন অনেক কিছু করেন, আমরা দেখেছিলাম রবীন্দ্রনাথ ট্যান্ডনের সাথে ধুতি পরে বাদরের মতো উনি কোমর নাচিয়েছেন, যেটা অধ্যাপক সুলভ নয় বলে মনে হয়। প্রচণ্ড চাপে আছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতারা, কে কখন জেলে ঢুকে যাবে বুঝতে পারছে না। সেটা হলো যে বিরোধীদের এক হতে বলছেন, তাহলে কি আপনারা একা লড়তে পারবেন না? আমরা বিরোধী সমর্থকদেরকে সাধারণ মানুষকে বিজেপির ছত্রছায়ায় আসতে বলেছি। কংগ্রেসের ভোট ব্যাঙ্ক যা আছে, কংগ্রেস কোনো কাজ সেই ভোট ব্যাঙ্ক নিয়ে কিছু করতে পারবে না। সিপিএম ক্ষয়িষ্ণু, সবাইকে আহ্বান করছি তাদের সমর্থকদেরকে বিজেপির ছাতার তলে আসতে। ধন্যবাদ।